হযরত জাবের থেকে রিওয়ায়াত আল্লাহর রাসূল যাচ্ছেন নবী ইস্তিনজা করবেন বললেন জাবের আমি এক নাম্বার করব ইস্তিনজা করব খোলা জায়গায় শরম লাগে গাছগুলারে ডাক দে ওরা আমার আশিক ডাক দিলে আসবে ডাক দে তো হযরত জাবের বললেন এই গাছ আয় আয় নবী ইস্তিনজা করবে গাছগুলা হযরত জাবের বলে আমি নবীর কথা বলে ডাক দিতে দেরি হইছে ওরা দৌড় দিতে আর দেরি করে নাই দৌড়া এসে বাথরুম বানায় দিছে গাছ একটা আরেকটার সাথে মিশে দাঁড়ায় গেছে গাছেরও তো নবীর নামে ডাক দিলে বাইর হয় নবীর উম্মত এখন নবীর নামে ডাক দিলে বাইর হয় না গাছেরে নবীর জন্য ডাক দিলে দৌড় দেয় উম্মত হয়ে এই ঈমান প্রকাশ করা জানে না দলে ডাক দিলে বের হয় নেতায় ডাক দিলে বের হয় মদিনার পয়গম্বর দানদান ভাঙা দিনের উপরে যখন আক্রমণ আসে নবী তখন কবর থেকে চিৎকার করে কাঁদে আয় আমার উপরে আঘাত করলো আসাদ নুররে তোরা ধর তোরা ধর তাকে এরকম ডাকতে থাকে তখন মুমিন যদি না বের হয় নবী কান্দে হায় রে আমার উম্মত গাছের ভিতরেও তো নবীর মহাব্বত আছে হযরত আনাস বলেন গাছটা দৌড়ে আইসে নবীর মাথার উপরে দাঁড়ায় এমনি ছায়া দিল হাবিবি কিবরিয়া নবীর ঘুম ভেঙে যায় হযরত আনাস বলে নবীর ঘুমটা ভাঙতে দেরি হয়েছে গাছটা দৌড় দিয়া আবার দৌড়ে যাইতে দেরি করে নাই আনাস বলে আমি আল্লাহর নবীকে বললাম ও গো আল্লাহর নবী ওই গাছটা আসলো আপনারে ছায়া দিল নবীজি কি বলে এ জায়গাটা হলো আমার মৌজা ইস্তেশহাদ নবী বলে এটা আমার আশেক গাছ নবী বলে এটা আমার আশেক গাছ ও আমার জিয়ারতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ পাক ওর দরখাস্ত মঞ্জুর করেছে তাই ও আমারে দেখতে আসছিল জিয়ারত করতে আসছিল নবীর জিয়ারতের তামান্নাও তো তোমার জাগে না কিন্তু গাছের ভেতরেও নবী প্রেম আছে আল্লাহর প্রেম আছে গাছ আল্লাহ পাকের তসবিহ জপে গাছ নবীর মহব্বতে দরুদ পড়ে গাছ নবীর মহব্বত প্রকাশ করে গাছেও নবীর মহব্বত প্রকাশ করে এমনকি গাছপালার দোয়া ফরিয়াদ আল্লাহ পাক কবুল করে আল্লাহ যে ওদের ভালোবাসে এটা আল্লাহ প্রকাশ করে আমি তো ওরে ভালোবাসি এটা প্রকাশ করে আল্লাহ পাক আশ্চর্য আর এক রেওয়ায়াত আর এক হাদিসে আছে এক নবী পূর্বের যুগের এক নবী তার এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি কি লেগে বন্ধ হয় পাপাচার যখন বেশি হয় তখন অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয় আমাদের দেশে এখন যদি বৃষ্টি বন্ধ হয় তো পানির লেগে আর সালাতুল ইস্তিসকা পড়ার যুগ আর এখন নাই এখন হইল পানি যদি নিচে চলে যায় তাহলে পাওয়ারফুল পাম্প বসানোর আমল হয়েছে যে ভালো পাম্প কিনে নিয়ে আসো যত দূরে পানি গেছে পানি তত নিচ থেকে বের করো আগের যুগে তো আর এরকম এই পেট্রোল পাম্প ছিল না আর টিউবওয়েলের আমলও ছিল না পানি নিচে চলে গেলে মানুষ কষ্ট হইত বৃষ্টি না হইলে মানুষের পান করার পানি শেষ হয়ে যেত কারণ আগের যুগে টিউবওয়েল নাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা মাসের পর মাস পান করত বৃষ্টি বন্ধ পানিও তো নাই এখন বৃষ্টি বন্ধ হয়ে গেলে সালাতুল ইস্তিসকার আমল নাই অবশ্য কিছুদিন পূর্বেও সালাতুল ইস্তিসকার আমল ছিল খতিব উবাইদুল হকের পিছনে আমরা বাইতুল মুকাররমে সালাতুল ইস্তিসকা পড়েছি শেখুল হাদিসের নির্দেশে আমরা সাত মসজিদ চত্বরে সালাতুল ইস্তিসকা পড়েছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই
লালবাগ বাসীকে নিয়ে সালাতুল ইস্তিসআ পড়েছে, আমরা সচক্ষে দেখেছি আমাদের বুজুর্গরা এখনো পর্যন্ত নামাজের সালাম ফিরায় নাই, এর আগেই আসমান তার পানি ছেড়ে দিয়েছে, বৃষ্টি পড়ে গেছে সালাতুল ইস্তিসআ। কারণ ওটা এক রকমের তওবা, এরা বলবে আল্লাহ আমাদের গুনার কারণেই তো বৃষ্টি বন্ধ করছেন, এ মাফ চাইতেছি, আমরা তওবা করতেছি আর আমরা গুনাহ করব না, আপনি বৃষ্টি দেন। এখনকার ছেলেরা সালাতুল ইস্তিসআ চিনেও না, সালাতুল ইস্তিসআ চিনব কি? এখনকার ছেলেরা বুখারী শরীফেও সালাতুল ইস্তিসআর আলাদা অধ্যায় আছে, বর্ণনার অধ্যায় আছে, নবীজি সালাতুল ইস্তিসআ পড়তে যায়, নবীজি নামাজরত অবস্থায় অনেক কিছু দেখেছেন, আছে আল্লাহ পাক দেখাইছেন নবীজিকে। এখনকার ছেলেরা তো এই নামাজগুলো চিনে না, চিনব কি? পাঁচক তোই তো পড়ে না, ফরজ নামাজ যেটা ওইটাই তো পড়ে না। আমরা জরিপ করেছি 80% মানুষ এখন বেনামাজি, শুধু বেনামাজি না নামাজ জানেই না 80%। নবপ্রজন্মের ভেতরে আমাদের জরিপ, স্কুল জরিপ, আমরা স্কুল জরিপ করেছি, স্কুল কলেজে কয়টা ছেলে সূরা ফাতিহা জানে? বন্ধু বান্ধব যারা কোচিং করে ছাত্রদেরকে, ওখানে যারা আসে আমরা ওখানে গিয়ে ওদের কালিমা নক করেছি, সূরা ফাতিহা নক করেছি, তো দেখেছি 90% পারে না, 90% যেখানে কালেমা পারে না সূরা ফাতিহা পারে না, ওই মুসলমানের মাটিতে আব্দুল কাদের জিলানি আশা করো নাকি? ওখান থেকে তো তাসলিমা নাসরিন বেশি হবে, আসাদপুর বেশি হবে, নাস্তিক মুরতাদি বেশি হবে। চারটি মাদ্রাসা এলাকায় থাকে যাদের ছেলে পেলেগুলা, যে ছেলেগুলা আমাদের মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ আওয়াবিন চাষ্ট পড়ে, এশরাকও পড়ে ওরা, তোমরা পাঁচক তো নামাজ পড়ো না, ওরা তাহাজ্জুদ পড়ে, এশরাকও পড়ে, আওয়াবিনও পড়ে, ওরা এই সকল ইবাদত সম্পর্কে জানে। এই মানুষের জামাত বন্ধ করার লেগাই ইহুদ নাসারারা মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়, কারণ জানে ওরা এগুলো থাকলে ফেতনা করা সম্ভব হবে না, ভালো করে জানে ওরা, বুঝো না তো, বুঝো তো আন্ডা ডামিয়া, রাগিও না। এই হলো হালাত। আমাদের মুরব্বীকে যে সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনারা যে এই যে হাজার হাজার ছেলে পড়ান, কি বানান, কয়টা ডাক্তার বানাইছেন, কয়টা ইঞ্জিনিয়ার বানাইছেন, কিছুই তো বানান নাই। তো তাকে বসাইয়া দেখেছি আমাদের মুরব্বী পাঁচতলায় হিফজখানার থেকে ছোট্ট একটা হাফেজ কোরআন নামাই লইছে, কোরআন শরীফটা হাতে দিয়া বলে ওজু আসেনি, কয় নাই, যেখান থেকে পড়তে কোন ওখান থেকে পড়বো, এইটা বানাই এটা বানাই, মনে করতে পারেন লাভ কি? এটা বানাইলে, এইটা বানাইলেই লাভ, তোমার প্রযুক্তি ভ্যানিশ হবে, তোমার এই বিজ্ঞান এক সময় এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না, আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না, এই আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ করতেছে। এরা শেষ রাত্রিতে উঠা কোরআন মজিদ পড়তেছে, আল্লাহর মহাব্বত প্রকাশ করতেছে। মহতরম হাজরিন, সালাতুল ইস্তিসআ, নামাজ পাঁচক তো পড়বি তো, যুবক বেড়ে দাঁড়াইছস, শিখবি কই যায়, তব লিগে যাবি ইনশাল্লাহ, কারা কারা হাত তোল, ওয়াদা করে দুই হাত দুই হাত দুই হাত, হ্যাঁ নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন।
তিন চিল্লা এক চিল্লা দশ দিন তিন দিন যায় নামাজ শিখে নিবা ইনশাল্লাহ বলো আওয়াজ করে জোরে বলো ইনশাল্লাহ হাত নামাও নামাজ পড়বা আজান একামত শিখবা জাতির ভয়ঙ্কর দশা ছেলেবেলেগুলো নামাজও জানে না এই পরশুদিন বাহাদুরপুরের মাহফিলে আমি গেছি আমার কথা রেকর্ড হচ্ছে তো পরশুদিন বাহাদুরপুরে গেছি তো এই ঘাটলায় এক জায়গায় মাগরিবের নামাজ পড়বো তো একজনকে বললাম একামত দেন কয় হুজুর আমি পারি না দিতেই পারলো না পরে ওরে আমি এই ঘাটলাম যে ওখানে যে মসজিদের ইমাম সাহেব বাজার মসজিদের ইমাম সাহেব তার হাতে ধরাই দিলাম ওরে যে ও কিন্তু একামত জানে না ধরেন কিছুদিন আগে আমি এই ইয়াতে গেছি আরিচা পার হচ্ছি তো ফেরির উপরে নামাজ পড়বো তো কিছু এসে দাঁড়াইছে পিছনে তো ওপরে বললাম একামত দেন জায়গা কম লোক বেশি আয়া পড়বো আমরা জামাতটা করে আলাই তা আমরা দাঁড়ায় গেছি আমি তো পশ্চিম দিকে আছি ওরা কেউ একামত দেয় না আমি কতক্ষণ পরে পিছনে তাকাইছি দেখি ধাক্কা ধাক্কি করতেছে ওকে আপনি দেন ওকে আপনি দেন এরকম করতেছে তা আমি ঘুরে বললাম তুই দে কয় পারি না আমি চাচা আপনি দেন কয় আমারও ভুল হয় বা জান একটা আছে দেখতে শুনতে ভালো এটা বললাম তুই দে কয় হুজুর আপনি দেন কিরকম খবি সে খবি চিন্তা কি আমি দেবো কেন কয় হুজুর আমাদের সৌদি আরবে তো দেখছি ইমাম সাহেব দেন আমি বললাম তুমি তাই সৌদি আরব থাকো কয় হ্যাঁ হুজুর আমি তাই তুমি দাও কয় আমি হানাফিটা পারি না হুজুর ওই যে হাইয়াল আসসালাম হাইয়াল আসসালাম কত কামাদিন সালাম কত কামাদিন সালাম যেটা ওইটা পারে একবার একবার পারে দুইবার পারে না আর কি মিলে বুঝতে আসলা কান্দ কান্দ চক্ষু বন্ধ করে কান্দ কে দায়ী মৌলবীরা দায়ী তুমি দায়ী তুমি দায়ী খানকা খুলে রাখা হয়েছে চেনা নাই খানকি না চায় যেখানে সেখানে যা বসেছিলে তুমি তুমি বসেছিলে দাওয়াত তাবলীগের হালকায় যাও নাই পিকনিকে গিয়েছো তুমি কেন গিয়েছিলে আগার গুইয়াম জবা সুজাত যদি বেশি বলি তাহলে মুখ পুড়ে যাবে মহতারাম হাজরিন আমাদের এই অপরাধ পাপাচারের কারণে অনাবৃষ্টি শিলাবৃষ্টি ভূকম্পন আজাব গজাব জালিম শাসক আল্লাহ পাক আমাদের দিয়ে থাকে হাদিসে পাকে আছে আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা আদায় করবেন পানি কুয়ার তলদেশে চলে গেছে গা বৃষ্টির সংরক্ষিত পানি নাই এবার সার জ্বালায় মানুষের জান বেরোয় যায় আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা আদায়ের জন্য উম্মতদের ডাক দিলেন উম্মতরা সবাই মিলে চলে আসলো সালাতুল ইস্তিসকা পড়তে কাতার বন্দি হয়ে সব দাঁড়ায় গেছে ইস্তিসকা পড়বার লাগা সালাতুল ইস্তিসকা শুরু হবে ঠিক এমন সময় আসমান থেকে মালিক জিবরিল আমিনের মাধ্যমে ডেকে বলতেছে থামতে কও সালাতুল ইস্তিসকা পড়ার দরকার নাই ওদের আগে একদল পিপিলিকা মাঠে এসেছিল পিপিলিকার দলপতির সাথে আমার কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে পানি চুক্তি সম্পাদন শেষ হয়ে গেছে পিপরা আইছিল গর্তের ভিতর থেকে পিপিলিকার দলবল সহ মাঠের উপরে এসেছে পিপিলিকা ওদের ভাষায় রব্বি করিমের কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমরা তো কোনো গুনাহ করি নাই মাওলা বারিশ বন্ধ করে দিয়েছ পানি কূপের তলদেশে চলে গেছে জমিন খড়খড়া গরম হয়ে গেছে আমাদের বসবাসের বাসাগুলো গরমের জ্বালায় আমরা ওখানে বসবাস করতে পারি না মালিক হে আমাদের কষ্ট হয়
আমরা তোমার কাছে বৃষ্টি চাইতেছি, তুমি বৃষ্টি দাও। তো আল্লাহ পাক বলে, এই নবী যাও ঘরে যাও, তওবা করে নিজেরা ঘরে যাও গে, ও ঘর দরখাস্ত কবুল করেছি এবং বৃষ্টি পানির কন্ট্রাক্ট ওদের সাথে কমপ্লিট করে ফেলেছি, বৃষ্টি চলে আসবে তোমাদের দোয়ায় নয়, আমার আরো কিছু প্রেমিক আছে ওদের দোয়ায়। যখন পড়ানো হয় মাদ্রাসায় তো বলে বৃষ্টির নামাজ পড়তে তোরা একা মাঠে যাস নি, গবাদি পশুগুলাকেও লয়ে যাবি, তো পড়ায় গবাদি পশু লয়ে যাবি, নিজেরা নামাজ পড়বি, পশুগুলাকে রৌদ্রের তাপের ভিতরে বেঁধে রাখবি, একদিকে তোরা দোয়া করবি আর একদিকে ওরা ওদের ভাষায় ওদের রবের সাথে প্রেম বিনিময় করতে থাকবে, ওরাও করতে থাকবে। কিন্তু ওরাও তো প্রেম প্রকাশ করে, তুমি যে প্রকাশ করো না, গাছেও তার প্রেম প্রকাশ করে। মসজিদের নববী যখন নির্মাণ হইতেছে, খেজুর গাছ জোরে জোরে কান্দে দিছে, মসজিদের খুঁটি খেজুর গাছ কেন্দেছে, আলাদা অধ্যায় অধ্যায় করে কোরআন হাদিসে পশু পাখির প্রেমের বর্ণনা আছে, গাছপালারও প্রেমের বর্ণনা আছে। এই সব কিছুকে আল্লাহ পাক বানাইছে তোমার জন্য আমার জন্য, কিন্তু তোমার আমার যদি প্রেমের চিত্র জীবন ডায়েরিতে না থাকে, তোমার দিনের বেলায় নামাজের প্রেম নাই, রাতের বেলায় তাহাজ্জুদের প্রেম নাই, তোমার হায়াতে জিক্রুল্লাহর প্রেম নাই, তুমি তো আল্লাহ পাককে ডাকো না, নবীর প্রেম তুমি প্রকাশ করো না, তুমি কিভাবে মাওলায় পাকের মহব্বত কামনা করো? এজন্যে আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষদেরকে বলে টাকাওয়ালা হইলে, বাড়ি গাড়িওয়ালা হইলে টেনশন ফ্রি হতে পারবে না, কিন্তু যদি আল্লাহওয়ালা হয়ে যাস, হৃদয়ের ভেতরে যদি মালিকের প্রেম জাগা দিয়ে দাও, তোমার যদি মালিকের নাম শুনলে মালিকের প্রেম আসে, তোমার যদি নামাজের মাধ্যমে মালিকের প্রেম প্রকাশ পাইতে শক্তি তুমি অর্জন করতে পারো, তুমি যদি মালিকের কাজ করে মালিকের ভালোবাসার মজা পাও, রবকে ভালোবাসার প্রেমের মালিক হইয়া যদি তুমি তোমার দিলটাকে আল্লাহ ওয়ালার দিলের রঙের রং দিল বানায় দিতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর সাথে প্রেমের তাল্লুক করে ফেলেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। কথাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহর প্রেমের সাগরে যদি কেউ ডুব দেয় আর যদি দিলের ভেতরে মালিক প্রেম জায়গা দেয়, তাহলে তার টাকা পয়সা যদি নাও থাকে, সে যদি দেখতে কালো হয়, ঘর বাড়ি ছাড়াও হয়, আল্লাহর কাছে এমন মানুষের বড় দাম। যেমন বেলাল হাবশি ফতে মক্কা হয়ে গেছে, আল্লাহ পাক বেলালকে বাইতুল্লাহর ছাদে উঠায় দিছে, আল্লাহর নবী কয় যা বাইতুল্লাহর ছাদে উঠে, তার মানে কাবার চাইতে প্রেমিক কালা গোলামের মূল্য আল্লাহর কাছে বেশি। যেই হাদিসটার মাধ্যমে আমি আমার আলোচনাকে ইতি টানব, লম্বা আলোচনা করার শারীরিক অবস্থান আমার নাই বিধায় আলোচনা লম্বা নয়, মুখতাসার যে হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, কালা গোলাম তার ভেতরে নবীর প্রেম আছে, বাড়ি তার হাদিসে পাকে আছে মদিনায় তাইবা থেকে অনেক দূরে গ্রামে তার বাড়ি, নবী প্রেমিক এক গোলাম,
নবীর প্রেম, নবী তাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে। আপনি নবীরে ভালোবাসেন না তো আপনারে নবী ভালোবাসে না, সাফাত আপনি পাবেন না। কিন্তু নবীকে যদি গাছেও ভালোবাসছে তো গাছেও নবীর ভালোবাসা পেয়েছে। যেমন মসজিদে নববীর গাছকে আল্লাহর রসুল মসজিদের ভেতরেই দাফন করে রেখেছে, ফেলে দেয় নাই ওকে, সরায় নাই ওকে। আর এক হাদিসে আছে, ওই হাদিস বলার আগে আর একটা হাদিস শোনেন। আল্লাহর রসুল সফর থেকে আসতেছেন, সফর থেকে আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন, তো আল্লাহর নবী এমন এক পথ দিয়ে আসতেছেন যেই পথ দিয়ে উহুদ পাহাড় দেখা যায় না। আল্লাহর রসুল তো আসতেছেন, কিন্তু হযরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে আগমন করেছেন। জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আপনি এই পথ দিয়ে মদিনায় ঢুকতেছেন। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বসে থাকেন, সুবহানাল্লাহটা তো কইতে পারেন না মিয়া। আপনি এই পথ দিয়া আসতেছেন, এদিক দিয়া উহুদ পাহাড় কাঁদতেছে, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, উহুদ পাহাড় গমগিন পরেশান কাঁদতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেন, কেন উহুদ পাহাড় পরেশান? কারণ নবীজির আদত হলো, নবীজি মদিনায় ঢুকলে সব সময় উহুদ পাহাড় সামনে করে মদিনায় ঢুকতেন। তার মানে হলো উহুদ নবীরে দেখত, নবী উহুদ রে দেখত, উহুদ পাহাড় নবীজিকে দেখত, আর নবীজি উহুদ পাহাড়কে দেখত। উহুদ পাহাড় নবীজির আশে, নবী বলে আমি নবীও উহুদের আশেক। উহুদ পাহাড় নবীর প্রেমে কাঁদতেছে, খবরটা শুই না আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করছেন, ঘুরে আবার ওই পথ দিয়ে ঢুকছেন যেই পথ দিয়ে আসলে উহুদ বরাবর থাকে। আল্লাহর রসুল উহুদকে সামনে নিয়ে আবার হাঁটতেছে, সাহাবীদের জামাত আল্লাহর নবীর সাথে আছে। উহুদ পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর নবী কয়, হাজা উহুদ, এটা উহুদ পাহাড়, জবালে উহুদ, ইউহিব্বুনা ওয়া উহিব্বুহু, সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে আমিও উহুদকে ভালোবাসি। নবী উহুদ পাহাড়কে ভালোবাসতেন, এজন্য নবীর কিছু সাহাবীরা আছে উহুদ পাহাড়ের জিয়ারতে যেতেন। আজও নবীর উম্মতকে যখন মদিনায় নিয়ে যাওয়া হয় তো উহুদ উহুদ বলে ডাকা হয়, জিয়ারা আসো হে, কে যাবে উহুদ দেখতে? উহুদ দেখতে হাজিরা ঘর থেকে বের হয়ে চলে যায়, কারণ উহুদ নবীকে ভালোবাসত, নবী উহুদকে ভালোবাসত। কেমন উম্মত হইলাম, পাহাড় হয়ে নবীকে ভালোবাসতে পেরেছে। উম্মত হয়ে নবীর প্রেম প্রকাশ করতে পারলে না, নবীর সুন্নত কেটে ডাস্টবিনে ফেলে দিলে, নবীর সুন্নতকে গালি দিলে, নবীর সাচ, নবীর ধাচ, নবীর তাহজিব তামাদ্দুন বর্জন করলে, আশেক হইতে পারল না। ময়দানে মাহশরে যখন দাঁড়াবে তখন নবী বলবে তো যে আয় আমার বুকে আয় বলবে, তো চিন্তা করছো নি কখনো? মদিনার থেকে দূরে গ্রামে এক সাহাবীর বাড়ি, সাহাবিটা কালো গোলাম, হাদিসে পাকে আছে সাহাবির কাজ হইল সাহাবি শাক সবজি বিক্রি করেন। আমাদের দেশের কিছু গরিব ছেলেরা আছে, ওরা দেখবেন শাপলা ফুল তুলে এনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে,
এরকম সবজি বিক্রেতা এক সাহাবি শাক সবজি একত্রিত করে যে বাজারে এনে বিক্রি করে, কিন্তু কালেমা পড়ে মুসলমান নবীজির কাছে আসতো, নবীর সামনে এসে বসতো, নবী পাকের দিকে তাকায় তাকায় সে কাঁদতো, চোখের পানি ফেলতো। সে নবীজিকে ভালোবাসত, সর্বরে দোয়া আলম নবীও তাকে ভালোবাসতেন এবং ভালোবাসা নবী প্রকাশ করতেন। তুমি আমি তো ভালোবাসি মানুষ দেখা, জাহিদ সাহেব, হানজালা সাহেব, আরো যারা আছে ধনী মানুষ তা করে ভালোবাসো, গরিব যারা তা করলে খাতির নাই, বড় হুজুর যারা তা করে সালাম আলকি দাও, মুয়াজ্জিন সাহেব এই জন্য কোথায় মুয়াজ্জিন তারে ভালোবাসো, হে তো তাহাজ্জুদ পড়ে মিয়া, চিন্তা করছিলা? কিন্তু নবীজির ভালোবাসার দস্তরখান কত প্রশস্ত। নবীজি এই সবজি বিক্রেতা গরিব সাহাবি বাজার থেকে যখন সবজি বিক্রি করে যাইতো, তো নবী রাস্তায় দাঁড়ায় থাকলো, থাকতো সে দেখা করবে, সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে যেতেন, ও আসলে ওরে বুকে লইতেন, বুক জড়ায় ধরে রাখতেন আল্লাহ নবী। যদি এমন হইত যে তোমার আমার বাড়ি মদিনার রসুল তোমারে আমার এইভাবে জড়ায় ধরছে, নবী পাক এমনি জড়ায় ধরতেন, জড়ায় ধরে আশ্চর্য শব্দ, আল্লাহর রসুল বলতেন, এই সাহাবিরা এইটা আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। আল্লাহু আকবার জোরে করে বলেন, ও আমার গ্রামের বন্ধু আমি ওর শহরের বন্ধু, বুকে জড়ায় ধরে আল্লাহর রসুল বলতেন। কালো সাহাবিটা একবার সবজি বিক্রি করার জন্য মদিনার বাগানের ভিতরে ঢুকছে, মদিনার বাজারের ভিতরে ঢুকছে, একদিনের ঘটনা। এ সাহাবিটা সবজি বিক্রি করার জন্য বাজারের ভিতরে ঢুকছে, তার সবজিগুলা বিক্রি হইতে দেরি হইতেছে, আল্লাহর রাসূল দেখতেছে, আল্লাহর নবীর সাহাবিরা যেন জলদি করে ওর কাছ থেকে বেচা কেনা করে, এটা সাহাবিদের দিলের ভিতরে নবী ঢুকাইবার জন্যে। আল্লাহর নবী দৌড় দিয়া পেছন দিক দিয়ে আসলেন, পেছন দিক দিয়ে আইসা সবজি বিক্রেতা গরিব সাহাবিটা যেমন মাটির ভেতরে লেপটে বসে গেছে, আল্লাহর নবী ওর পাশে ওর রানের উপরে রান রেখে মাটির ভেতরে বসে পড়লেন, এবং আল্লাহর নবী তার হাতটা কেমনে করে ধরলেন, বাজারের ভেতরে হাত ধরে এমনি করে বলে, এই বাজারের লোকেরা এই কালা গোলামটা বিক্রি করব, কেউ কিনবা নাকি? আল্লাহর রসুল কিরকম মোহাব্বত করে যে তাকে নিজের গোলাম দাবি করে বলতেছে, এরে আমি বিক্রি করব, কিনবা নাকি? সাহাবি কালা সাহাবি বলে, আল্লাহর নবী আমি কালো, আমি কুচ্ছি, আমি সুন্দর নই, কে আমাকে কিনবে? আল্লাহর নবী বলে, তোর চামড়াটা কালো হলে কি হবে, তোর দিলটা অনেক ভালো, তোকে কেউ ভালো নাই বাসলে কি হবে, আল্লাহ তোকে ভালো জানে, আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। সাহাবিটা কালো কিন্তু আল্লাহ তারে ভালোবাসে, না কালি কো দেখে, না কালি কো দেখে, না গোরি কো দেখে, পিয়াজ কো চাহে, সুহাগন ওহি হে। আল্লাহ যারে চাইবে, সে যদি কালো হয় তার অনেক দাম। তোমাদের দিলের ভেতরে এ চিন্তা প্রবেশ করাও, তোমাকে তোমার রব ভালোবাসেনি, রব তোমারে কখন ভালোবাসবে? যখন তুমি রবকে ভালোবাসবে, রবকে রব হিসেবে পায়া তুমি সন্তুষ্ট হয়ে যাবে, রবের নাফরমানি তুমি করবা না,
মান রাজিয়া বিল্লাহি রাব্বা, রব তোমারে কখন ভালোবাসবে? যখন রবের ধর্ম ইসলাম এটা তুমি মানবা, ইসলামের বিরোধিতা তুমি করবা না। ওয়া বিল ইসলামি দীনা, রব তোমাকে কখন ভালোবাসবে? ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি নবীর সুন্নতে রঙিন হবা তো রব তোমাকে ভালোবাসবে। তুমি যে রবকে ভালোবাসো এটা প্রমাণ হবে। তো আল্লাহ পাক নবী বলেন, নিজের উপরে আল্লাহ ওয়াজিব বানায় নিবে এই বান্দাকে জান্নাতে দেয়া পুরস্কৃত করা। সুবহানাল্লাহ। তাই যদি হয় রাজি আসো তো, রাজি আসো তো, হাত তোলো, হাত তোলো। পাঁচ ওয়াক্ত নামাজ এহতেমামের সাথে আদায় করিবা ইনশাআল্লাহ, জোরে বলো। আর দাড়ি কাটবে না ইনশাআল্লাহ, জোরে করে বলো। সুন্নতকে গালি দিবে না ইনশাআল্লাহ, জোরে করে বলো। আলিম উলামা মাদ্রাসা তোলাবাদের পাশে থাকবা ইনশাআল্লাহ, বলো। উলামাদের ইক্তেদা করবা ইনশাআল্লাহ, জোরে করে বলো। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলো না আমিন। মাদ্রাসাতুন নূর তথা যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদেরকেও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। আপনাদেরকে আমাদেরকেও আল্লাহ পাক কবুল করে নিক, সকলে বলুন আমিন। দোয়া করুন আল্লাহ পাক এই মাহফিলটাকেও কবুল করে নিক। একসাথে দোয়া করে সকলে মিলে খালিস তওবা করে এখান থেকে মৌমাছির ঝাঁকের মতো বেরিয়ে যাবেন। দোয়ার পূর্বে কেউ মাথা তুলবেন না, সকলে জায়গায় দাঁড়িয়ে বসে যেভাবে আছেন এভাবেই থাকবেন। এখনই দোয়া হবে, দোয়া করে একসাথে সকলে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করুন। এবং এই মাদ্রাসার স্থায়ী জায়গার কথা বারবার বলেছে, আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। একটা জায়গা বায়না হয়ে গেলে আপনারা স্বেচ্ছায় এসে অংশগ্রহণ করবেন, এবং যে যা দিবেন একটু নাম লেখায় যাবেন পরবর্তীতে এসে, যে আমি ইনশাআল্লাহ জায়গা কেনার সময় এরকম একটা কিছু দেব। এটা আপনারা হাসবে তৌফিক, এই মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। লালবাগের মানুষ সবাই মিলে যদি একটু মেহনত করে জায়গাটা আসান, কঠিন কিছু না, নিজের নাজাতের উসিলা মনে করি এবং এটার দিকে নজর করি, আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের মুরব্বীরা অনেকে ইন্তেকাল করেছে, তার ভেতরে আরজাবাদ মাদ্রাসার মোহতারম শেখ হুজুর এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার আহমদুল্লাহ আশরাফ শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহকারে, বরগুনার বিশ্বে হুজুর সহকারে তিনজন মুরব্বী এই দুই দিনের ভেতরে চলে গেছে। তো এনাদের জন্য দোয়া করুন, ওনারা তো আল্লাহর পেয়ারা, যারাই চলে যেতেছে তারা আল্লাহর পেয়ারা, ইয়াউমুল জুমআতে তারা মৃত্যুবরণ করতেছে। আমিনী শেখ হুজুর রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের দর্স দিয়া তারপরে বলে গেছে, শেখুল হাদিস শেখ হুজুর রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে মেরে গেছে, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই ঘুমের হালতেও জিকির করতে করতে চলে গেছে, আমরা কি করলাম? তো আল্লাহ পাক আমাদেরকেও বড়দের পদঙ্ক অনুসরণ করবার তৌফিক দান করেন, বলুন আমিন। এবং মুফতি আমিনি রহমতুল্লাহ এই স্মরণে আগামী এক তারিখে ঐতিহাসিক এক সম্মেলন স্মরণ সভা, হুজুরের কর্মজীবন নিয়ে আলোচনা স্মারক বিষয়ক আলোচনা হবে। তো এই ব্যাপক এই বরকতি একটা আয়োজনে লালবাগবাসী হুজুরের মহাব্বত প্রকাশে ও মাহফিলে যোগদান করা তাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক মহব্বত প্রকাশ করার তৌফিক দান করে, বলে না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينا ديو مولا فلينا ديو
গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছে জিন্দগি আখেরাতের বিচার দিনে, এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন এক ঝাঁক বন্ধুদের মাঝখানে বসে কথা বলেছি, বাজপানের বন্ধুরা যারা রাব্বে করিম, তারা বসে বসে বয়ান শুনেছে। রাব্বুল আলামিন অযোগ্য নালায়েক এক ঝাঁক আলেমদেরকে সাথে নিয়ে হাত বাড়ায় ধরেছি, তোমার বান্দারা মৌমাছির ঝাঁকের মতো বসে বয়ান শুনেছে। মাদ্রাসাতুন নূরের ঐতিহাসিক সম্মেলন আল্লাহ, ও মালিক তোমার শত শত হাজারো কোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে, বসার জায়গা নাই। রাব্বুল আলামিন তোমার মহাব্বতের চোখের পানি তারা ফেলেছে, নবীর প্রেমাশ্র চোখ দিয়ে গড়ায় পড়ে গেছে আল্লাহ। রাব্বুল আলামিন মাসুম মাসুম আটটা তালবিলকে হাফেজে কোরআন হয়েছে, ওরা দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে। আল্লাহ জাতীয় ইমাম সমাজের আইম্মায়ে কেরাম মজলিসে হাজির আছে আল্লাহ, লালবাগের যুব নেতৃত্ব ওলামা হযরত কোন হাজির রয়েছে, সকলে মিলে কাঙ্গালের মতন ভিক্ষুকের মতন মাঝরাত্রি গড়ায় গেছে আল্লাহ তোমার আদালতে, দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছি, আল্লাহ জিন্দগির যত গুনা খাতা আমরা করেছি আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমাদের জন্য আর কোনো উপায় নাই আল্লাহ, মালিক রে মেহরবানি করে আমাদের গুনার দিকে নজর না দিয়ে আল্লাহ তোমার গফফার নামের শান তাকায় আমাদের মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছে আল্লাহ তুমি সব মাফ করে দাও, আল্লাহ কারকে হাজাজ জরুরত তুমি জানো মিটায় দাও, যে ছাত্রগুলাকে পাকড়ি দেওয়া হয়েছে ওদের তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ জানি না কার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, না জানি কার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ ওই যে বাবা মারে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, দাদা দাদিরে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, কান্দে করে গুরুস্থানে কবরের ঘরে শোয়াইছে, আর জীবনে আব্বার ডাক তাদের নসিব হবে না আল্লাহ, আল্লাহ মা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে আল্লাহ, কাফনের কাপড় সরায়া জীবনের শেষবার মারে আব্বারে ডেকেছিল আর আব্বার ডাক বন্ধ হয়ে গেছে, জীবনের শেষবার মারে বিদায়ের ডাক ডাইকা ও গবরস্থানে দাফন করাইছে আর মা আদর বন্ধ হয়ে গেছে। রাব্বুল আলামিন এমন এতিম সন্তান যারা এখানে আছে যাদের পিতা মাতা নাই, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো, আল্লাহ বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত মদের নসিব করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজা থারে পৌঁছায় দাও আল্লাহ, আল্লাহ তসলিম সাহেব জাহিদ সাহেব সহকারে বন্ধু বান্ধবরা যারা এই মাদ্রাসাতুন নূরের সাথে জড়িয়ে আছে এদের সকলের তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রাব্বুল আলামিন আরো যারা দোয়ার আশা রাখে
ইয়া আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ আমার বন্ধু হানজালা সাহেব সহকারে দূর দারাজ থেকে যারা এখানে এসেছে, রব্বে করিম আল্লাহ নিয়ামাল বদল তুমি তাদের সব বাইরে দান করো। আল্লাহ পুষে মোহাব্বত আরো বাড়ায় দাও। ইয়া আল্লাহ ভাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও। রব্বে করিম মুসলমানদেরকে বিজয় দান করো। স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সহকারে যত ওলিয়ে কামেল বুজুর্গরা কবরে চলে গেছে তাদের সকলের দারাজাত বুলন্দ করে দাও। আমিরে হেফাজত সহকারে যত মুরব্বীরা বাচ্চা আছে তাদের হায়াত বাড়ায় দাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও। মাদ্রাসাতু নূরের স্থায়ী জায়গার ইন্তেজাম খাজানায়ে গায়েব থেকে তুমি করে দাও। তোমার পেয়ারা বান্দা দিয়ে এর হাজাত তুমি মিটায় দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জালতাহু সাহলান ওয়া আনতা তাজালুল হুজনা সাহলান ইযা শিতা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.